দেখো, অমিত শাহ ভারতবর্ষের গৃহবন্দী, অতএব তাকে এখানে রাজনৈতিক লোক হিসেবে ভাবাটাই অন্যায়। গৃহমন্ত্রী হিসেবে উনি যে কোনো জায়গায় যে কোনো পুজো যদি উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করে তাহলে উনি যেতেই পারেন সেই পুজোর দ্বারা। মুকুলদা, কালকে শোনা যাচ্ছে যে, কালকে শোনা যাচ্ছে না, উনি নিজেও জানিয়েছেন যে সব্যসাচী দত্ত কালকে জয়েন করবেন বিজেপিতে এবং অমিত শাহর কাছে গিয়ে জয়েন করবেন। দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে সব্যসাচী দত্তর কথা চলছিল, আপনিও বিভিন্ন সময় বলেছেন কখনো ছোট ভাইয়ের কাছে গেছি, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু সকলেই মনে করছিল যে এক সময় উনি জয়েন করবেন। এইটা কালকের দিনটা স্থির হলো কেন? এটা তো যে জয়েন করবে আর যারা জয়েন করাবে তাদের মধ্যে ব্যাপার, তাদের আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সময় মাছা, এটা তাদের ব্যাপার। এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর সেটল হয়েছে হয়তো যে কালকে সব্যসাচী জয়েন করবে, এবং এটা আমি দেখতে পাচ্ছি, এবং আমার সাথে সব্যসাচীরও আজকেও কথা হয়েছে, আমারও ধারণা যে সব্যসাচী কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবে। মুকুল, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন না যে যারাই অ্যারেস্ট হবে তারাই এবার বলবে যে মুকুল রায় টাকা নিয়েছে, আপনি কি মনে করছেন যে এইটা কেউ একটা গভীর ষড়যন্ত্র হিসাবে করছে? এক সময় এটা গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হ্যাচটা হয়েছে, আমি যে এই ঘটনাটা জানি, এবং এই ষড়যন্ত্র হচ্ছে যে কোনোভাবে মুকুল রায়কে মেলাইন করো, ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করো। এটা কেউ, আপনি কেউ নাম বলবেন যে ষড়যন্ত্র যুক্ত? একদম টপ অফ দ্য পার্টি বহু লোককে দল নিয়ে দল বেঁধে যায়, কিন্তু আপনি কি তার মানে ইন্ডিকেট করছেন যে সব্যসাচীর সঙ্গে আরো বড় মাপের বড়, এই যে দলে বড় আর ছোটটা তো কেউ কেউ ভাবে, যে ছেলেটা বুথে বসে তার চাইতে বড় তো আর কেউ নেই। অতএব স্বাভাবিকভাবেই আপনারা দেখবেন কালকে সব্যসাচীর সাথে নিশ্চিত করে কত মানুষ এসে দলে যোগ দিচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে, পার্থ চট্টোপাধ্যায় বলেছেন আগে যাক, এইসব বলে অনেকদিন ধরে বাজার গরম করছে, এসব করে কোনো লাভ নেই, অনেকদিন ধরে তো শুনছি আগে যাক তারপরে যা বলার বলব। দেখুন, পার্থ মাঠে পলিটিক্স করত না, পার্থ জ্যোতিবাবুর ভাইরা ভাই জয়ন্ত রায়ের সৌজন্যে অ্যান্ডুলে চাবি, বৌদি মারা গেছে, আমি অন্য কোনো প্রসঙ্গে যাব না। সুতরাং পার্থর পলিটিক্সে কোনো দীর্ঘদিন ছিল না, তো স্বাভাবিকভাবে পলিটিক্সের সার্বভৌম বুদ্ধি পলিটিক্সেও চিরদিনই কম, আজও কম। অমিত শাহের কালকে এনআরসি নিয়ে কর্মসূচি আছে, কি বলবেন আপনি কর্মসূচি? নিশ্চিত করে, নিশ্চিত করে যে অমিতজি এর আগের দিন যখন এখানে এসেছিলেন প্রেস কনফারেন্স করে বলে গেছেন যে প্রথমে সিএবি হবে তারপর এনআরসি হবে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আগে পাস হবে তারপর এনআরসি হবে। এরপর উনি গৃহমন্ত্রী, এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ইতিমধ্যেই লোকসভায় পাস হয়ে পড়ে আছে, এবং এই বিলটার বিরোধিতা করছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। সুতরাং কালকের অমিতজির বক্তৃতা নিঃসন্দেহে বহু গুরুত্বপূর্ণ বক্তৃতা, এবং উনি কী বলেন সেটা দেখার জন্য। মানে কালকে অমিত শাহ যা বলবেন সেটা কি আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতির একটা দিশা? পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষে উনি বক্তৃতা করতে আসছেন গৃহমন্ত্রী না, কিন্তু আসামে এনআরসি হওয়ার পরে সেই জন্য আসামে গিয়ে অমিতজি তার বক্তব্যটা পরিষ্কার করে বলে উঠেছে। মুকুলদা, গাঢ় ভাবনা রয়েছে, এটা কি হচ্ছে? হাত ছাড়া বিজেপির কোথায় হলো? যেরকম এ তো যেটা চলছে এখন পশ্চিমবাংলায়, যারা সিকিউরিটি নিয়ে তৃণমূলের গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এবং যারা নোটেড ক্রিমিনাল তাদের সিকিউরিটি রয়েছে, এবং সেই সিকিউরিটি যদি জানতে চাওয়া হয় যে আপনারা কাকে সিকিউরিটি দিয়েছেন এবং তাদের স্ট্যাটাস কি বেসিসে দিলেন, তা আপনি পাবেন না। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এই রকম ঘটনা ঘটছে। এদেরকে দলে আনা, রাখতে না পারা এবং হাত ছাড়া হওয়া, সেটা কোনো ব্যর্থতা নয় বিজেপির? বা আবার বলছি, আপনি জেনে রাখুন যে ব্যারাকপুর লোকসভার মধ্যে প্রত্যেকটা বিধানসভা বিজেপি জিতবে, এবং এদের বাদ দিয়েই তো বিজেপি জিতেছে।
নয়, স্বাভাবিকভাবে এটা নিয়ে কোনো ব্যর্থতার ব্যাপার নেই। অর্জুন ওখানকার দায়িত্বপূর্ণ ছেলে এবং সাংসদ হয়েছে, লড়ে সাংসদ হয়েছে, অর্জুনকেও মেরে ফেলার চক্রান্ত আছে, অতএব স্বাভাবিকভাবেই এই লড়াই লড়েই বা বিজেপি ওখানে বাঁচবে। গারুডিয়াটার কি অবস্থা? গারুডিয়াও তো বিজেপি ওর অর্জুনের লোকসভার মধ্যেই পাশাপাশি একটা পদত্যাগ করলেন তো মনে হয়েছে সাংসদ হয়েছে। আর কমাসবাদে ভোট প্রমাণ হয়ে যাবে, ভোটটা তো 2 মাস 3 মাস 4 মাসের মধ্যেই হবে, প্রমাণ হয়ে যাবে কি যে গারুলিয়া বিজেপির আছে কি নেই, নৈহাটি ও বিজেপির আছে কি নেই পর্যন্ত প্রমাণ হয়ে যাবে। এই সদ্য লোকসভা নির্বাচনে 1100 ভোটে নৈহাটিতে হেরে গেছে তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ।